চট্টগ্রামে বিএম কন্টেনার ডিপোতে ক্ষতিগ্রস্ত দুটি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করেছে হাজী মোহাম্মদ মহসেন কলেজের এইচএসসি সাতানব্বই ব্যাচের শিক্ষার্থীরা দুপুরে ডিপো দুর্ঘটনায় নিহত আবুল হাসেম ও মোহাম্মদ শাহজাহানের স্বজনদের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেয়া হয় এছাড়া আহত রোগীদের চিকিৎসা সেবায় মেডিকেলের রোগী কল্যাণ সমিতিতে দেয়া হবে অর্থ সহায়তা আলামনা অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল ইসলাম রিনি রায় নজরুল ইসলাম আলী হায়দার সহ গ্রুপের অন্যান্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন